বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শুক্রবার সকালে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকালে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস থেকে বাংলাদেশ ভবন অব্দি মূলত বাংলাদেশি পড়ুয়ারা মিছিল করে এসে পৌঁছন। তার সাথে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গান গাওয়া হয়। মিছিল শেষে বাংলাদেশ ভবনে নির্মিত শহীদ বেদিতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ অন্যান্যরা মাল্যদান করেন। বিকেলে বাংলাদেশ ভবনের প্রেক্ষাগৃহে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বিশ্বভারত। ক্লিক করুন বেল আইকনে, সাবস্ক্রাইব করুন বিশ্বভারত।